আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এবার দেখবো এখানে বিট সংখ্যা বা কাঠ সংখ্যা এখানে দেওয়া আছে এবং আমাদের এখানে মোট কতটা সংখ্যা পাওয়া যাবে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে। এখানে শূন্য সহ কিন্তু বলছে এখানে, ওকে, শূন্য সহ এখানে কতটা হবে। এখানে প্রথমে যখন একটা বিট পাবো, এখানে আমরা একটা বিট মানে প্রথম বিট, ফার্স্ট বিট, এই ফার্স্ট বিটের জন্য আমরা এখানে দুটো সংখ্যা পাবো। একটা আমাদের এখানে যদি অফ থাকে তাহলে আমাদের শূন্য পাবো এখানে, আর ওয়ান থাকলে এটা আমাদের কি থাকবে, একটা ডট থাকবে, তার মানে এক পাবো এখানে, তার মানে দুটো এখানে পাবো। দুই নম্বর বিট যখন দুইটা কার্ড থাকবে এখানে, দুইটা কার্ড, তখন আমাদের কি থাকবে, দুইটা ডট থাকবে এখানে। ওকে, দুইটা ডট থাকবে। তো দুইটা ডটের ক্ষেত্রে কি হবে একটু ভালো করে খেয়াল করুন। এখন দেখুন, আমি প্রথমে চাইলে এখানে এটাকেও অফ রাখতে পারি, এটাকেও অফ রাখতে পারি, তার মানে কি হবে, দুটাই শূন্য মানে কি, শূন্য শূন্য এখানে, এটা হচ্ছে শূন্য। তারপর আমি চাইলে এখানে কি এটাকে অন রাখতে পারি এখানে, বা আমি এটাকে অন রাখতে পারি এখানে, এটাকে অফ রাখলাম, এটাকে অন রাখলাম, তার মানে এটা কি শূন্য অন হবে এখানে, তার মানে কত হবে এখানে, এক নাম্বার মানে এক হবে এখানে। আবার আমি চাইলে এখানে এরকম করতে পারি না, যে আপনার ধরুন আমি এখানে এটাকে অন রাখলাম এখানে অ্যান্ড এটাকে অফ রাখলাম, তার মানে কি হবে এখানে, ওয়ান জিরো, তার মানে দুইটা বিটটা অন আছে, তার মানে দুই হবে এখানে। আবার এরপর আমি এটাকে এভাবে রাখতে পারি না, ধরুন আমি এখানে দুটাকে অন রাখলাম এখানে, তার মানে দুই একে তিন হবে এখানে, তার মানে ওয়ান অন কত হবে, তিন হবে এখানে। তাহলে মোট কয়টা সংখ্যা পেলাম এখানে, চারটে সংখ্যা পেলাম এখানে। ওকে, চারটে সংখ্যা এখানে এটা দিলাম এখানে, অ্যান্ড আমি আরেকটা দেখাচ্ছি এখানে, ধরুন আমি তিনটে বিট দেবো এখানে, তিনটে বিট দেবো এখানে এরকম ভাবে, এখানে চারটে আ থাকবে, চারটে ডট থাকবে এখানে। ওকে, এই জন্য আমি এটা এটা একটু জাস্ট ইরেজ করে দিচ্ছি এখানে। আমরা এভাবে সবগুলো করব মোটামুটি। অ্যাকচুয়ালি আমাদের এখানে তিনটে থাকলে আমাদের কি থাকবে এখানে, আমি প্রথমত করলাম কি, ইনিশিয়ালি একদম ইনিশিয়াল পয়েন্টে আমি এখানে প্রথমে এটাকেও শূন্য করে দিলাম, এটাকেও শূন্য করলাম, এটাকেও শূন্য করলাম, তার মানে আমাদের এখানে শূন্য শূন্য শূন্য, এর বাইনারি মান কত এখানে, এক হবে মানে শূন্য হবে এখানে, সরি, দশমিক মান শূন্য হবে এখানে, রাইট। এবার আমি করলাম কি, এখানে এই মানটাকে আমি এক করতে পারি, মানে এটাকে এক করতে পারি, মানে জাস্ট এটাকে অন করতে পারি আর বাকিগুলো অফ থাকবে, তার মানে এরকম হবে শূন্য শূন্য এক, তার মানে আমাদের এখানে জাস্ট একটা, শুধু একটা কার্ড শুধু কাউন্ট হবে, তার মানে এখানে ওয়ান এখানে। ওকে, আবার এরকম আমি করতে পারি না, যে আমাদের এখানে এরকম করতে পারি, যে প্রথম দুটাকে আমি এখানে, এটাকে আমি এখানে অন রাখলাম, এটাকে অফ রাখলাম, তার মানে শুধুমাত্র দুইকে অন রাখলাম, তার মানে আমাদের এই যে এরকম হবে না, শূন্য ওয়ান শূন্য হবে এখানে। তো এখানে আমাদের কি, দুই নম্বর কার্ডটা শুধু কি এখানে, দুই নম্বর কার্ডটা শুধু আমাদের এখানে অফ এখানে। ওকে, তো দুই নম্বর কার্ডটা অফ, সরি, দুই নম্বর কার্ডটা অন মানে কি, আমাদের এখানে জাস্ট এখানে দুই হবে এখানে। আবার আমরা এরকমও চাইলে করতে পারি, যে আমাদের এখানে এটাকে আমি অন করতে পারি এখানে, এটাকে, তাহলে এক আর দুই নম্বর কার্ডটাকে আমি অন করবো, তার মানে এটা হবে যে শূন্য ওয়ান অন হবে এখানে। তো এক আর দুই যোগফল কিন্তু তিন হবে এখানে। ওকে, এটা আমরা করতে পারি। আবার চাইলে আমরা এখানে এরকম করতে পারি এখানে, যেমন করুন আমরা এখানে এটাকে চার নম্বরের কার্ডটাকে অন করলাম, আর এই যে দুই এবং এক নম্বর কার্ডটাকে জিরো করলাম, তার মানে এখানে এরকম হবে না, ওয়ান জিরো জিরো হবে এখানে, তার মানে কত হচ্ছে, এখানে চার পাচ্ছি এখানে। আবার চাইলে আমরা এখানে এরকম করতে পারি, যে এটাকেও আমি মানে এক নাম তিন নম্বরের সাথে এক নম্বরটাকে অন করতে পারি, চার একে পাঁচ, তার মানে লেখা যাবে ওয়ান জিরো ওয়ান এখানে, তার মানে এটা হচ্ছে পাঁচ হবে এখানে। ওকে, আবার চাইলে আমরা এরকম করতে পারি না, যে এক নম্বরটাকে অফ রেখে দুই নম্বরটাকে অন করবো এখানে, এই যে এটাকে আমি অন করলাম অ্যান্ড এটাকে অফ করলাম, তার মানে চার আর দুয়ে কত হবে, ছয়, মানে এই দুটো যোগ ফল হবে এখানে, তার মানে ওয়ান ওয়ান জিরো কত হবে এখানে, ছয় হবে এখানে। ওকে, অ্যান্ড এবার আমি চাইলে করতে পারি সবগুলোকে অন করে দিতে পারি এখানে, মানে এক দুই তিন, তিনটে কার্ডে অন মানে এখানে চার আর দুই ছয় রেখে সাত এখানে, তার মানে লেখা যাবে এক এক এক, তার মানে এখানে সাত হবে এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, তার মানে আমাদের এখানে মোট কয়টা এখানে মান পাবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, শূন্য সহ হচ্ছে আটটা হচ্ছে এখানে, তা আমি এখানে লিখবো এখানে আটটা লিখবো এখানে। ওকে, একটা মনে হয় সিকোয়েন্স সিকোয়েন্স পাইছেন, সেটা কি জানেন, যে আমাদের এখানে তিনটা তিনটে কার্ড নিয়ে সর্বোচ্চ কতগুলো মান পাওয়া যাবে, সর্বোচ্চ আমি এখানে দেখলাম তিনটা কার্ড নিয়ে সর্বোচ্চ কটা মান পেলাম এখানে, সাতটা মান পেলাম এখানে, তো সাতটা তো পাবো এবং শূন্য সহকে আটটা মান পাবো এখানে। এবার যদি আমি চারটে কার্ড নিই এখানে, তো চারটে কার্ড নিলে আমাদের কি কি পাবো এখানে, এখানে হচ্ছে আমাদের আটটা ঘর পাবো এখানে। ওকে, তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা পাবো এখানে, তো আটটার জন্য আমাদের কি হবে, আটটা প্লাস চারটা প্লাস দুইটা প্লাস একটা এখানে, তার মানে মোট পনেরোটা আমি কি পাচ্ছি এখানে, পনেরোটা মান, সর্বোচ্চ মান পনেরোটা এখানে, তার মানে পনেরোবার বানাতে পারবো এখানে, মানে এক থেকে পনেরো পর্যন্ত সবগুলোই বানাতে পারবো, আর শূন্য তো এখানে আছে, তার মানে মোট ষোলোটা করা যাবে এখানে, ষোলোটা। ওকে, অ্যান্ড পাঁচটা নিয়ে কটা হবে এখানে, পাঁচটা নিয়ে, তা এর সাথে আমি আরো যোগ করবো এখানে, হ্যাঁ, আরো আমাদের কি ষোলো যোগ হবে এখানে, তার মানে পাঁচটা নিয়ে হবে এখানে, ডাবল হবে আবার এখানে, হ্যাঁ, কারণ এর ডাবল মানে ষোলো দুগুণে বত্রিশ হবে এখানে। তারপরে কি, ছয়টা নিয়ে হবে, এর ডাবল হবে এখানে, মানে বত্রিশ চৌষট্টি হবে এখানে। তারপরে আট সাতটা নিয়ে এর ডবল মানে একশো আঠাশ হবে এখানে, এবং আটটা নিয়ে এর ডাবল মানে দুশো ছাপ্পান্ন হবে এখানে।
এভাবে আর কি আমাদের মূলত চলবে আর কি, মানে এতগুলো মান কিন্তু আট করে দেখা সম্ভব না। সো আমি 1 থেকে 3 পর্যন্ত বিষয়গুলো দেখালাম, জাস্ট বাকিগুলো একটু আপনি চাইলে আরো 4-5 পর্যন্ত করতে পারেন এখানে। এবার বলছে এখানে হাতের আঙ্গুলে বাইনারি গণনা। এখানে দেখো নতুন একটি সংখ্যা পদ্ধতি গণনা করা শিখতে আমাদের কতটা কাঠ ফোর পোড়াতে হলো। এখানে আমরা কার্ড ব্যবহার করলাম, বাল্ব ব্যবহার করলাম, অন অফ শিখলাম এখানে, কিন্তু দশমিক পদ্ধতিতে যখন গণনা করি তখন কিন্তু নির্ধারিত নির্ধা হ্যাঁ নির্দ্বিধায় হাতের আঙ্গুল যুগে কাজ সেরে ফেলতে পারি এখানে। ওকে, সহজভাবে চিন্তা করলে আমরা দুই হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যা পদ্ধতি গণনা করতে পারি এখানে। এমন সহজভাবে যদি হাতের আঙ্গুল ব্যবহার করে আমরা বাইনারি সংখ্যা গুণে ফেলতে পারি এখানে, মানে হ্যাঁ গুণে ফেলা যায় এখানে বলছে। এখানে যখন খাতা কলম কার্ড হাতের হাতের কাছে থাকবে না তখন হাতের আঙ্গুল ব্যবহার করে আমরা এখানে এটা করবো আর কি। ওকে, তো এই ব্যাপারটা করলেও তো মন্দ হবে না। তো আমরা এখানে দেখতেছি, দেখুন এখানে ভালো করে এই ছবিতে দেখুন আমাদের এখানে যে এই বুড়ো আঙ্গুল যেটা আছে এখানে, এখানে আমাদের 1 আছে, তারপর এখানে 2 আছে, এখানে এটা কি 4 আছে, 8 আছে এবং 16 আছে। মানে আমাদের এই প্রত্যেকটা মান কিন্তু আমাদেরকে র্যান্ডমলি কিন্তু 2 করে বাড়তেছে এখানে, গুণ করে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল হচ্ছে 16। এখানে তার মানে এটাকে আমি যে 1 নম্বর কার্ড ধরি, এটাকে আমি যে 2 নম্বর কার্ড ধরি, এটাকে যে 3 নম্বর কার্ড ধরি, এবং এটাকে 4 নম্বর কার্ড ধরি, এটাকে 5 নম্বর কার্ড ধরি, তাহলে আমাদের কাজ শেষ এখানে। ওকে, তো আমরা এখানে আমরা তো অবশ্যই হাতের নখের নামগুলো জানি এখানে। এখন হচ্ছে প্রথম যে আঙ্গুলটা আছে এখানে, প্রথম আঙ্গুলটা এটা হচ্ছে বুড়ো আঙ্গুল বলা এখানে। ওকে, এই বুড়ো আঙ্গুলকে আমি 1 নম্বর কার্ড ধরলাম, বা সবার বামের যে বিটটা এখানে, তারপর এখানে তর্জনী যে অ্যাটা আছে এখানে এটা 2 নম্বর বিট ধরলাম এখানে, এবং তৃতীয় হচ্ছে মধ্যমা, এখানে মধ্যমাকে 3 নম্বর ধরলাম, অনামিকাকে আমি 4 নম্বর ধরলাম, এবং হচ্ছে আমাদের অনামিকার পর কি আছে এখানে কনিষ্ঠা, আমাদের এখানে 5 নম্বর বিট ধরলাম এখানে। ওকে, কোন বিটে কতটা ডট থাকবে তা তোমার জানা আছে, আমরা অবশ্যই আগে পড়ছি এখানে। মানে প্রথম যে বিটটা আছে এখানে, প্রথম যে বিটটা এখানে আমাদের 1টা ডট থাকবে, তারপরে যে বিটটা তাতে 2টা থাকবে এখানে, তারপরে তৃতীয় বিটে কি থাকবে 4টা ডট থাকবে, তারপরে কি চতুর্থ বিটে কি থাকবে এখানে 5টা 8টা ডট থাকবে, এভাবে 16টা 32টা এভাবে চলবে কিন্তু এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই খেলাটা হচ্ছে এরকম যে আমাদের হাতের মুষ্ট যখন আমরা এভাবে মানে মুসত দেবো এখানে, তখন আমাদের কি সবগুলো অফ বুঝাবে, আর যখন আমাদের একটা আঙ্গুলকে উপরে তুলবো ওটাকে অন বুঝাবে। যেমন আমাদের এখানে দেখুন এই আঙ্গুলটা আমাদের এখানে উপর তোলা এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের অন বুঝাচ্ছে এখানে। ওকে, আবার দেখুন আমাদের এই আঙ্গুলটা এটা উপর তোলা, এটা হচ্ছে অন বুঝাচ্ছে এখানে, আবার এটা সবগুলো আমাদের কি মুষ্ট পাকানো, তার মানে এটাকে সবগুলো অফ এখানে। আগে তুমি নিজেই সমাধান করেছো 5 বিট দিয়ে সর্বোচ্চ বাইনারি সংখ্যা কত পাওয়া যায় এখানে 5 বিটের জন্য এখানে। ওকে, তো আমরা দেখছি কিন্তু নতুন করে দেখাবো না এখানে। এবার তোমার পালা, এখানে উপরের এখানে উপরে দেখানো পদ্ধতি 0 থেকে 31 পর্যন্ত গণনা করো, এবং পদ্ধতিতে যতবার হ্যাঁ ততবার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না তোমার নিকট পদ্ধতি সহজ মনে হয়। এখানে নিজে করার পর বন্ধুদের সাথে পদ্ধতি শেয়ার করতে বলছে এখানে। এখানে একটু ভালো করে খেয়াল করুন, আমাদের এখানে এই আঙুলটা এবং এই আঙুলটা হচ্ছে আমাদের অন এখানে। ওকে, আবার এখানে দেখুন আমাদের শুধু এটা শুধু ওখানে অন, তারপরে দেখুন আমাদের এটা শুধু অন এখানে। ওকে, তার মানে এখানে প্রথম বিট এবং হচ্ছে তৃতীয় বিট এখানে অন, তার মানে প্রথম বিট মানে হচ্ছে এরকম হবে না, এটা আমি যে এখান থেকে দেখাই একটু, আমাদের এখানে জাস্ট প্রথম বিটটা এখানে অফ, তার মানে এখানে 0, এটা হচ্ছে 2 নম্বর বিটটা অন এখানে, অন থাকবে, আর বাকি 3টা কিন্তু এখানে অফ এখানে। এখানে দেখুন আমাদের প্রথম বিটটা হচ্ছে অন, আর বাকি 4টা বিটই কিন্তু আমাদের অফ দেওয়া আছে এখানে। ওকে, এখানে সবগুলো অফ, তার মানে এটা 0 0 হবে এখানে, আই থিঙ্ক আমি বুঝতে পারছি এখানে। এখন দেখুন এই নিচেরটা একটু আসুন এখানে, এখানে দেখুন আমাদের এই জাতে আমাদের প্রথম বিটটা হচ্ছে অন, দ্বিতীয় বিটটা হচ্ছে অফ, তারপরে বিটটা কিন্তু আবার অন কিন্তু এখানে, তারপরে বিটটা কিন্তু আছে, পরে দুটাই কিন্তু অফ আছে এখানে। ওকে, এরপরে দেখুন আমাদের এখানে এই জায়গাতে আমাদের জাস্ট প্রথম বিটটা আমাদের কি এখানে অফ, দ্বিতীয় বিটটা এখানে অফ, এবং তৃতীয় বিটটা কিন্তু কি আছে এখানে বলতো, এখানে তৃতীয় বিটটা আমাদের অন আছে এখানে। এবং এখানে দেখুন আমাদের এখানে প্রথম বিটটা অন, দ্বিতীয় বিটটা অন, এবং কি আমাদের এই তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো সবগুলো কিন্তু আমাদের অফ এখানে, আর আমাদের এগুলো কিন্তু বাকিগুলো কিন্তু অফ এখানে। ওকে, এটা 0 0 দেবেন এখানে, অ্যান্ড সেম ওয়েতে আমি আমি করবেন কি এখানে যে এই এটা করবেন এখানে, এখানে দেখুন প্রথম বিটটা অফ এখানে, এটা বি অফ, তারপর এটা অফ, এটা মানে 3টা বিট পর পর এখানে অফ, তারপর এটা এখানে অন আছে, অ্যান্ড পঞ্চম বিটটা আমাদের এখন অফ। এখানে দেখুন এই প্রথম 3টা পর পর অন এখানে, তার মানে এখানে অন অন অন, আর আমাদের এই পরে 2টা এখানে অফ এখানে। ওকে, আবার এখানে দেখুন আমাদের প্রথমটা এখানে অফ, এবং পরের 2টা আমাদের কি এখানে অন আছে এখানে, এবং লাস্টের 2টা আমাদের কি আছে অফ আছে এখানে। এভাবে আমাদের এখানে জাস্ট এখানে চলবে আর কি ব্যাপারগুলো, তার মানে কিন্তু এটা আমাদের 0, আমি এটা কালারফুল দিয়ে দেখাচ্ছি এখানে, এটা মানে হচ্ছে 0 বোঝায়, এটা হচ্ছে 1 বোঝায়, এটা 2 বোঝায় এখানে, তাই না, এটা হচ্ছে 3 বোঝায় এখানে, তারপর এটা 4 নম্বর বোঝায়, এটা 5 নম্বর বোঝায় এখানে, এটাকে 6 নম্বর বলি, এটাকে 7 নম্বর, এবং এটাকে 8 নম্বর বলি এখানে। ওকে, এভাবে আমাদের মূলত বিটগুলো এখানে চলবে এখানে। তো এখানে আমাদের সাহায্য করবে আপ এবং ডাউন, আপ বলতে আমাদের কি 1 বোঝাবে এখানে, এবং ডাউন বলতে কি হচ্ছে নিচের দিকে মানে 0 বোঝাবে এখানে। তো প্রথমত আমাদের এখানে এই নামগুলো দিয়েছে, দেখুন আমি এখানে দিলাম বাইনারি, এখানে দিলাম হ্যাঁ বাইনারি,
বাইনারি দিলাম এখানে, এখন আমি জাস্ট মানগুলো বসাবো। শূন্য এখানে আমাদের প্রথমটাতে কি বলছে বলুন, এখানে প্রথমটাতে শূন্য শূন্য, দশমিক মান আমাদের শূন্য এখানে এটা, আর আমাদের এই দশমিক মান হচ্ছে আমাদের যোগ করে একবারে বলতেছে এখানে। ওকে, তো দেখুন আমাদের এই কনিষ্ঠ আঙ্গুল এখানেও, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, মানে সবগুলো বৃদ্ধাঙ্গুল শূন্য, তর্জনী শূন্য, মধ্যমা শূন্য, অনামিকা শূন্য, কনিষ্ঠা শূন্য এখানে, তার মানে সবগুলো শূন্য। তো বৃদ্ধা মানে আমরা কি বুঝি এখানে, কয়টা ডট, একটা ডট বুঝি এখানে। তর্জনী মানে কি, দুইটা ডট বুঝি এখানে। মধ্যমা মানে আমি কি বুঝি এখানে, চারটা ডট বুঝি এখানে। অনামিকা মানে কি, আটটা ডট বুঝি। এবং কি আমাদের কনিষ্ঠা মানে কি এখানে, 16টা ডট বুঝি এখানে। এগুলো আমাদের একটু জানতে হবে এখানে। ওকে, তো এরপরটা দেখুন আমাদের এখানে এই সবগুলো শূন্য, জাস্ট আপ মানে এটা ওয়ান এখানে, এই শূন্য 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 শূন্য, আর এটা আপ মানে কি এক নাম্বার, বৃদ্ধাঙ্গুলটা আমাদের এখানে ওয়ান। তো বৃদ্ধাঙ্গুল আমাদের কি ডট আছে কটা, একটা, তার মানে এখানে দেখুন আমাদের এক হয়ে গেছে এখানে। অ্যান্ড দেন পরেরটা আমাদের কি আছে দেখুন, আমাদের এটা অফ, এটা অফ, এটা অফ, এটা অফ, তার মানে আমাদের তর্জনী আমাদের অন আছে। তো তর্জনী মানে কি দুই এখানে বুঝাচ্ছে এখানে, তাই না? তার মানে আমাদের এখানে দুই শুধু এখানে অন থাকবে, তার মানে এখানে অ্যান্সার কত হবে, টু হবে এখানে দেখুন। এরপরে আমাদের দেখুন আমাদের এই যে প্রথমটা মানে বৃদ্ধাঙ্গুল এবং কি আমাদের তর্জনী, এই দুটো আমাদের এখানে অন এবং বাকি সবগুলো আমাদের এখানে অফ আছে এখানে। তার মানে আমাদের এখানে কত, এটা হচ্ছে আমাদের দুই নম্বর, দুইটা বিট থাকবে, আর আমাদের সরি দুটা ডট থাকবে এখানে, আর এটা কি একটা ডট থাকবে। দুই আর একে তিন যোগ করলে কিন্তু তিন হবে, দেখুন আমাদের তিন মান পেয়েছি এখানে। ওকে, এরপরে দেখুন আমাদের এখানে এটা আমাদের অফ আছে, এটা অফ আছে, এটা অফ আছে, এটা অফ আছে, জাস্ট আমাদের মধ্যমা কি আছে, অন আছে এখানে। তো মধ্যমাতে কয়টা আছে আমাদের ডট, তিন, চারটা ডট আছে, তো আমি দেখুন চার পেয়েছি এখানে। ওকে, তারপরে আমাদের দেখুন আমাদের এখানে এটা অফ আছে, এটা অফ আছে, এবং এটা অফ আছে, তার মানে এখানে মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুল অন আছে। তো বৃদ্ধাঙ্গুল মানে এটা আপ, এটা এক, এটা হচ্ছে চার, এক আর চারের যোগফল হচ্ছে পাঁচ এখানে। ওকে, পাঁচ পেয়েছি। অ্যান্ড তারপরে এটা অফ, এটা অফ, এই দুটো অন এখানে, তার মানে আমাদের মধ্যমা এবং তর্জনী কি এখানে অন। তা মধ্যমাতে কি আছে এখানে, আপ, মানে এখানে কি, এখানে চারটা আছে আর আমাদের এখানে কি দুইটা আছে, চারের দিয়ে ছয় এখানে দেখুন, চারের দিয়ে ছয়। অ্যান্ড দেখুন আমাদের এখানে এটা অফ এবং এটা অফ, তো আমাদের এখানে বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং কি মধ্যমা, এই তিনটা অন, তার মানে চার আর দুই কত, ছয়, ছয় রেখে সাত এখানে দেখুন, সাত পেয়েছি। মানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, তার মানে এটা দেখুন আমাদের অফ, তারপরে এটা আমাদের অফ, এটা অফ, এটা অফ, তার মানে শুধুমাত্র আমাদের কি আছে এখানে, অনামিকা অন আছে। অনামিকা মানে কি চার নম্বর বিট। হ্যাঁ, অনামিকার নামটা যেরকম চার অক্ষরের অনামিকা, এখানে আমাদের বুঝছে এখানে চার নম্বর বিট, যেটা যেটা আমাদের আটটা কি থাকে এখানে, আটটা আমাদের এখানে ডট থাকে এখানে, তার অনামিকা থেকে আট থাকবে এখানে। তারপরে আমাদের দেখুন আমাদের এটা অফ, এটা অফ, এটা অফ, তার মানে এটা হচ্ছে অনামিকা অন আছে, তার মানে আটটা বিট, আর আমাদের কি বৃদ্ধাঙ্গুল আছে এখানে, তো আট আর একে নয় এখানে, এই নয় পেলাম এখানে, শূন্য শূন্য শূন্য, তার মানে এটা হচ্ছে আমাদের অনামিকা অন আছে। আর তারপরে এখানে কি আমাদের দুই নম্বরটা যেটা আছে, তর্জনীটা অন আছে, তর্জনী মানে দুই এখানে, তার মানে এখানে আট আর দুই দশ এখানে। ওকে, তারপরে হচ্ছে আমাদের দেখুন আমাদের এখানে এটা অফ, এটা অফ, তার মানে এখানে আট নম্বর বিটটা অন আছে, তারপরে কি দুই নম্বরটা আছে, দুই দুটা ডটেরটা আছে এবং একটা ডটেরটা আছে, তার মানে আট আর দুই দশ আর এগারো এখানে। তারপরে আমাদের দেখুন আমাদের এই মানটা যে আপনার হচ্ছে এটা, এটা অফ, এটা অফ এবং এটা অফ, মানে আট নাম্বার এবং চার নাম্বার অন আছে, তো চার আর আটের যোগফল কত, বারো হবে এখানে। তারপরে দেখুন এটা অফ, এটা অফ, আট আর চারে বারো, মানে এই দুটা অন আছে এবং কি এখানে একটা এক আছে এখানে, তার মানে আট আর চারে বারো একে তেরো এখানে পাবো। তারপরে এটা অফ আছে অ্যান্ড এটা অফ আছে, তো আট আর চারে এখানে বারো, আর এখানে আমাদের দুই নম্বরটা এখানে তর্জনীটা অন আছে, তার মানে এখানে কত পাবো এখানে, চোদ্দ পাবো এখানে। ওকে, তারপরে দেন আমাদের দেখুন এখানে শুধু এটা শুধু অফ আছে এখানে, তার মানে আমাদের এখান থেকে শুরু করে এটা আমাদের সবগুলো যে অন করি এখানে, তার মানে কি এটা মানে আট, আর এটা মানে চার, বারো, এটা মানে দুই, দশ, চোদ্দ, আর এটা মানে এক, পনেরো পাবো এখানে, তার মানে পনেরো দেখুন। ওকে, তারপরে দেখুন আমাদের সবগুলো অফ, শুধুমাত্র আমাদের কি আছে এখানে, লাস্টেরটা এখানে অন আছে এখানে, তার মানে লাস্টেরটা মানে ষোলো এখানে, তার মানে ষোলো পেলাম। অ্যান্ড দেন এটা আমাদের আপ আছে এবং বাকি সবগুলো এখানে দেখুন জিরো আছে, তার মানে ষোলো একে সতেরো। ওকে, এবং অন্যান্যগুলো আপনি দেখতে পারেন, এখানে সমস্যা নেই, আপনি খাতায় আট করে তিরিশ পর্যন্ত সবগুলো মান এখানে দেখবো। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা করবো কি, আমাদের যে এই আঠারো থেকে যে মানগুলো আছে এখান থেকে আমরা শুরু করে তিরিশ পর্যন্ত দেখবো ইনশাল্লাহ।